এসেছি। তো আমি এখন এই লিঙ্কটা ক্লিক করব, তো আপনার অ্যাপটা ইনস্টল করব, জাস্ট এটা দেখানোর জন্য আমরা লেটেস্ট ভার্সনটার কাছে আমাদের নিয়ে এসেছে ইওর কান্ট্রি। তো এখানে আপনারা কি বাংলাদেশ ফুডপান্ডা না দেন তাহলে কিন্তু, তো এই যে নিচে যে বার কয়টা দেখতে পাচ্ছেন, এই যে নিচে যে বার কয়টা দেখতে পাচ্ছেন, এই কয়টা হচ্ছে রোড রানার অ্যাপস, আর এই পাশ থেকে যে অ্যাপসটা বের হবে সেটা রুস্টার। সবাইকে অভিনন্দন। গত পর্বের কমেন্টে অনেকেই ভালো ভালোই লিখেছেন যে ভাই আমাদের সকল আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে, তো আমার খুব ভালো লাগছে যে আপনাদের একটু উপকার করতে পেরেছি। তো আজকে অভিনন্দনটা হচ্ছে যে আজকে যারা অ্যাপ্রুভ হয়ে গেছেন, মানে যাদের সামনে এরকমের ইন্টারফেস এসে পড়েছে একদম এইরকমের, তারা সবাই অ্যাপ্রুভ হয়ে গেছেন, তারা এখন থেকে কাজ করার জন্য পাকাপোক্ত বা প্রোটেক্টেড। তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে কাজটা তো এখন শুরু করতে হবে, কাজটা শুরু করতে হবে না, তো কাজটা শুরু করার আগে আপনি কিভাবে মানে অ্যাপটা ইনস্টল করবেন, তো সেইটা নিয়ে একটা ছোট্ট ভিডিও, জাস্ট কয়েক মিনিটের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আজকের ভিডিওটার মাধ্যমে এই ফুডপান্ডা আবেদন ফরম, বলতে গেলে আবেদন প্রক্রিয়ার পুরো ফর্ম থেকে শেষ করে সব শেষ হয়ে যাচ্ছে, এরপর থেকে নতুন নতুন জিনিস ফিচারগুলো আসবে। তো আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে কিভাবে আপনি ফুডপান্ডার অফিসিয়াল অ্যাপ, যেটার মাধ্যমে কাজ করব, রোড রানার অ্যাপস, ওইটা কীভাবে ডাউনলোড করবেন। তো রোড রানার অ্যাপস ডাউনলোড করার তিনটি পদ্ধতি আমি বিশ্লেষণ করছি। এক নাম্বার হচ্ছে আপনাকে যে লিঙ্কটা দেবে, প্রোভাইড করবে, ওই লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করা যায়। দ্বিতীয়ত, আপনি যদি কোনো আপনার ফ্রেন্ডের কাছ থেকে শেয়ারিটে আনেন, শেয়ারিটের মাধ্যমে আপনি নিতে পারবেন। এবং নাম্বার থ্রি হচ্ছে যখন কোনো উপায় না থাকে তখন গুগল ক্রোম ব্রাউজার আছে। তো গুগল ক্রোম ব্রাউজার, এটা আমি প্রথম থেকেই বলেছি যে সবার মোবাইলে থাকতে হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি তিনটি প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন আমরা সরাসরি তিনটি প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি। তো প্রথম প্রক্রিয়াটা দেখাবো কিভাবে আপনি আপনার যে লিঙ্ক প্রোভাইড করেছে ফুডপান্ডা অথরিটি, সেইটার মাধ্যমে ডাউনলোড করবেন। তো সরাসরি সেটা দেখাবো, তারপর দেখাবো কিভাবে আপনি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করবেন, এবং সর্বশেষে বলে দেবো কিভাবে শেয়ারিটি। তো এর মধ্যে হচ্ছে সবচেয়ে বড় কথা যে আপনি এই অ্যাপসটার মাধ্যমে ফুডপান্ডার পার্ট টাইম জব বলুন বা ফুডপান্ডার জবের সকল যত বেসিক ক্রিয়া আছে সব এইটার মাধ্যমেই করতে পারবেন, এর বাইরে আর কোনো অ্যাপ প্রয়োজন হবে না। আপনার আর্নিং, তারপর কত ঘন্টা ডিউরেশনের কাজ করেছেন, শিফট বুকিং, সব এই অ্যাপের মাধ্যমে হবে, আপনার অন্য কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। হ্যাঁ, এই অ্যাপটা কিন্তু একটা অ্যাপ না, এটা দুইটি অ্যাপের সমন্বয়ে একটা অ্যাপ গঠিত হয়েছে। ভিতরে হচ্ছে রুস্টার অ্যাপ এবং বাহিরে হচ্ছে রোড রানার অ্যাপ। তো সরাসরি আমরা এখন এটাকে ইনস্টল করব সরাসরি। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে গিয়ে সরাসরি দেখি কিভাবে ইনস্টল করা যায়। ফুড ডেলিভারি রাইডার অ্যাপ বা ফুডপান্ডা ডেলিভারি বা রোড রানার অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো। তো ফুড ডেলিভারি রাইডার অ্যাপ কী কারণে বলেছি, দেখুন ফুডপান্ডার সম্পূর্ণ কাজটি হচ্ছে আপনার ফুড ডেলিভারি দেওয়ার জন্য, তাই এটিকে ফুড ডেলিভারি অ্যাপ নামেও মানুষ চেনে। দ্বিতীয় কথা হচ্ছে ফুডপান্ডা ফুড ডেলিভারি অ্যাপ, ফুডপান্ডায় কাজ করার জন্য আপনার এই অ্যাপটি অত্যন্ত প্রয়োজন। অতএব বলা যায় ফুডপান্ডায় পার্ট টাইম জব হিসেবে আপনি যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তারপর এই অ্যাপটি আপনার দরকার হবে। এটি ফুডপান্ডা ডেলিভারি অ্যাপও বলা হয় বা ফুড ডেলিভারি রাইডার অ্যাপ বা ফুড ডেলিভারি অ্যাপও বলা যায়, কারণ আপনি এটার মাধ্যমে ফুড ডেলিভারি করবেন। তো আজকের ভিডিওতে আমি এই অ্যাপটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন তা দেখিয়ে দেবো। এই অ্যাপটির নাম হচ্ছে রোড রানার অ্যাপ বা ফুড ডেলিভারি অ্যাপ। তো ফুডপান্ডা অথরিটি যে আমাকে SMS দিয়েছে, আমি সরাসরি SMS-এর মধ্যে চলে এসেছি। তো আমি এখন এই লিঙ্কটা ক্লিক করব। আচ্ছা, তো বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকমের ভাবে গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যেতে পারে, ইন্টারফেস আসতে পারে। তো আমার মোবাইলে ইন্টারফেস এরকমের আসছে, তো আপনাদেরটা আসবে সরাসরি আমি বলছি এইটার মাধ্যমে আপনার গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো আমি ওপেন URL-এ দিচ্ছি, তো ওপেন URL-এ দিচ্ছি, সরাসরি আমাকে নিয়ে যাচ্ছে। তো আমরা যে আবেদন প্রক্রিয়া সময় দেখিয়েছিলাম যেরকমের এর মধ্যে নিয়ে আসে, তো ওই রকমের নিয়ে আসবে। তো নতুন এই ইন্টারফেস, তো ওয়েলকাম, দেখছেন একদম নতুন ইন্টারফেস আসছে। তো আপনারা যদি পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন বা পূর্বে আপনারা যারা সত্যি আবেদন করেছেন তারা দেখেছিলেন যে প্রথমে এই আবেদনটা করার পরে এই দুইটা কিন্তু তালা ছিল, তারপরে এইটাও তালা ছিল 2-3-এ। তারপর যখন আমরা 2 ওপেন করেছিলাম তখন আমরা এখানে তথ্যাদি দিয়েছি, দেখেন এখন নতুন লেখা এসেছে, ধন্যবাদ আপনার সাবমিশন ঠিক আছে। 3 নম্বরে কী লেখা দেখুন, চুক্তিনামা, এইখানে আপনার চুক্তি দেওয়া আছে, সম্পূর্ণ চুক্তিটি পরে নিন এবং বুঝে নিন সাইন করার আগে। তো এটা কিন্তু আমরা ক্লিক করে দিয়েছি, তো এটা এখন ওই রকমের আসবে। আপনি চাইলে এখান থেকে এই চুক্তিনামায় ক্লিক করে আবার সেই চুক্তিগুলো পড়তে পারেন।
তো যার ইচ্ছা ভাই আপনি পড়ে নেবেন, যার ইচ্ছা নেই পড়ে নেবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরই করেছি, তো এটা কেটে দিচ্ছি আমি। তো দেখুন এখানে কিভাবে আমরা রোড রানার অ্যাপটা ইনস্টল করব, জাস্ট এটা দেখানোর জন্য আমরা এনেছি। ওয়েলকাম টু ফুড পান্ডা, মানে ফুড পান্ডা পার্ট টাইম জব বলুন বা অনলাইন আর্নিং বলুন বা ফুড পান্ডা পেমেন্ট মেথড বলুন, যেভাবেই বলি আমরা ফুড পান্ডা কাজের জন্য এই অ্যাপসটি প্রয়োজন। আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে, আমাদের পরিবারে আপনাকে স্বাগতম, আপনি খুব শীঘ্রই কাজে যোগদান করতে পারবেন এবং নিচের এই তালিকা আপনাকে প্রস্তুত হতে সাহায্য করবে। মানে অ্যাপটি নামিয়ে নিন। তো যেহেতু আমাদের সকলের কাছে দুই প্রকারের মোবাইল থাকতে পারে, কারো কাছে আইওএস ফোন মানে আইফোন বলে যেটাকে, কারো কাছে আবার অ্যান্ড্রয়েড, তো আমরা বেশিরভাগ কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহার করি, কারণ আইফোনের দাম আমাদের শিথিলযোগ্যতার অনেক বাইরে, মানে আমরা অত উপরে যেতে পারি না। তো অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য এই লিঙ্কটায় ক্লিক করবেন, এই যে নীল রঙের যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এবং আইফোনের জন্য একদম নিচে যে রোড রানার iOS, আর উপরে লেখা আছে রোড রানার অ্যান্ড্রয়েড। তো দেখেন এখানে রোড রানার অ্যাপটা ইনস্টলের আগে এই জিনিসগুলো দেখে নেন। আপনার ইউজার নেম, মানে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাপ্লাই করেছিলেন, আমি আগেই বলেছিলাম যে সক্রিয় ইমেল অ্যাড্রেস দেবেন যাতে আপনাকে বৃথা না হতে হয়। তো সক্রিয় ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনি যেটা দিয়ে করেছেন, ওই ইমেল অ্যাড্রেস যদি এখন আপনার নিজের কাছে না থাকে তাহলে কিন্তু আপনি কাজ আর করতে পারবেন না, তাহলে আবার সে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। তো তারপর বলছে আপনার পাসওয়ার্ড, তো এই যে এই পাসওয়ার্ডটা সবাইকে দিয়ে দেয় সেম, পরে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি কিভাবে আপনার ইনস্টল করতে সমস্যা হচ্ছে, আপনি কি আইফোন আছে তাহলে আপনি সেটিংসে যান, জেনারেটর ডিভাইসে ম্যানেজমেন্টে VOL, এটা দরকার নেই আমাদের, আপনি অ্যাপে ঢুকে আপনার পাসওয়ার্ড বদলাতে পারবেন, নো সমস্যা। যে নিচে দেখেন দুই নম্বর স্টেপে স্পষ্টভাবে লিখে দিয়েছে আপনি অ্যাপে ঢুকে আপনার পাসওয়ার্ড বদলাতে পারবেন, আমরা আপনাকে উৎসাহিত করতে চাই পাসওয়ার্ড বদলানোর জন্য, কারণ সবাই জানে যে পাসওয়ার্ড একদম নতুন রাইডার আসলি তাকে বোকা বানিয়ে এই সমস্ত কাজ করে, তো আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করাও দেখিয়ে দেবো। তারপর হচ্ছে কি রোড রানার অ্যাপে চ্যাটের মাধ্যমে সব প্রশ্নের সমস্যার সমাধান হবে। তো আগে আমরা রোড রানার অ্যাপটি ইনস্টল করে নেব। তো দেখুন বা ফুড পান্ডার বাংলাদেশের ওয়েবসাইট আছে, ফুড পান্ডা বাংলাদেশ এটা আসলে না, ওয়েবসাইটের নাম হচ্ছে পান্ডা রাইডার, এই নামে ওয়েবসাইটটা। তো যাই হোক আমরা অ্যাপ ইনস্টলে চলে যাব। তো এইখানের প্রসেসটা আর ক্রোম ব্রাউজার থেকে ইনস্টলের প্রসেসটা একদম সেম, ক্রোম ব্রাউজারেও যে রকমেরভাবে ইনস্টল করবে এখানে লিঙ্কে ক্লিক করলে সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। তো আমরা সরাসরি ধরুন আগে আমরা এই লিঙ্ক দিয়ে ক্লিক করব, তো আমরা ক্লিক করলাম অ্যান্ড্রয়েড অ্যাপ লিঙ্ক। তো দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট ভার্সনটার কাছে আমাদের নিয়ে এসেছে। আপনি যদি ফুডপান্ডার এখান থেকে ডাউনলোড করেন তো সরাসরি লেটেস্ট ভার্সনটা ডাউনলোড হবে। তো সরাসরি আপনি যে ডাউনলোড অপশন এই অপশনটা ক্লিক করবেন, তো এইখান থেকে সরাসরি লেটেস্ট ভার্সনটা আপলোড হবে। আর যদি আপনি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপলোড এই মানে ডাউনলোড করতে চান তো সরাসরি এখানে দেখতে পারবেন যে অনেকগুলো আছে। তো আগে আমরা এই পদ্ধতিতে ইনস্টল করি। তো ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু এরকম লেখা যাবে ক্রোম নিড টু স্টোরেজ টু অ্যাসেস টু ডাউনলোডেস ফাইল। তো কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর দেখবেন অটোমেটিক আপনি কি এখনই করতে চান, চুজ হোয়েন টু ডাউনলোড, তো আমি দেখবো নাও। যদি ওয়াইফাইয়ের জন্য অপেক্ষা করেন তো ওয়াইফাই সেটিংসটা অন করে রাখবেন, যেহেতু আমি সরাসরি এখন করে দেখাবো তাই সরাসরি ডানে দিচ্ছি ডাউনলোড। দেখছেন কি লাগছে, দিস টাইপ অফ ফাইল ক্যান হার্ম ইউর ডিভাইস, ডু ইউ ওয়েন টু কিপ অ্যাপ রিলেটেড অ্যাপ এনিওয়ে। তো আপনি ওকে ক্লিক করে দেবেন তাহলে অ্যাপটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন যে এইখানে এক যে ডাউনলোডের অপশনটা চলে যাচ্ছে, তো আপনি যদি দেখার ইচ্ছে থাকে তো আপনি এই যে ডিটেলস অপশনটা আছে এই বারে ক্লিক করে দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে আগে সামনের এইটা দেখে দিই, তো অ্যাপ কিন্তু ইনস্টল হচ্ছে, এই যে ডাউনলোডিং কমপ্লিট লেখা আসবে যখন ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটা কিন্তু ডাউনলোড হচ্ছে, এটা হচ্ছে গিয়ে আপনার 28.32 মেগাবাইটের, তো অনেকক্ষণ সময় লাগবে। তো আমরা একটু ডিটেলস অপশনে গিয়ে ডিটেলস বারে গিয়ে আপনাদের দেখিয়ে দিই ডিটেলস বার। এই দেখতে পাচ্ছেন অ্যাপ কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, আস্তে আস্তে ইনস্টল হয়ে ডাউনলোড হয়ে যাবে। তো এরকমভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। এবারে দেখাবো আমি গুগল ক্রোম ব্রাউজার পদ্ধতি, তো আমি এখান থেকে এটা ই করে দিচ্ছি। তো আমি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব, এখন যে গুগল ক্রোম ব্রাউজার আমি এখানে সরাসরি এখানে চলে যাচ্ছি। তো আমি এখানে গিয়ে লিখলাম রোড রানার,
তো রোড রানার অ্যাপে কিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে কিন্তু রোড রানার অ্যাপস আসবে না, ডাইরেক্ট বলে দিই আমি আপনাদেরকে। তো আপনাদের সামনে এরকমের ইন্টারফেস আসবে, ইমেজ টিমেজ। তো আপনি এখানে দেখবেন সিম্পলি কিছু পাখির ছবিও আসতে পারে। তো আপনি সরাসরি এখানে ইনস্টল ডট অ্যাপ্লিকেন্ট ডট এমএস রোড রানার অ্যাপ সেন্টার, আপনি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। তো অ্যাপ সেন্টারের উপরে ক্লিক করবেন, তো একটু লোড নিচ্ছে, শীঘ্রই এসে পড়বে। তো গতবার যেখানে নিয়ে এসেছিল আমাদেরকে কিন্তু একদম সেম জায়গায় নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। তো ওইখান থেকে ডাউনলোড করাও যা, এইখান থেকে ডাউনলোড করাও সেইটাই, কিন্তু ওইখান থেকে ডাউনলোড করলে লেটেস্ট ভার্সনটা আপনি পেতে পারবেন এবং এখান থেকেও সেমই, কারণ দুটো ক্ষেত্রেই আপনাকে গুগল ক্রোম ব্রাউজারেই নিয়ে আসবে। তো অ্যাপ সেন্টার আমি এখানে সাইন ইন করার কোনো দরকার নেই, সরাসরি ডাউনলোডে ক্লিক করব। তো এই আবার সেই সেম প্রসেস, ডাউনলোড ক্লিক করে দেবেন, ওকে, তারপর অটোমেটিক ডাউনলোড হতে থাকবে। তো আপনি চাইলে ডিটেলস বারে ক্লিক করে ডিটেলসটা দেখে নিতে পারেন, খুব অল্প পরিমাণ, এখানে নেটে অনেক স্লো তাই একটু সময় লাগছে। তো দেখতে পারবেন নোটিফিকেশন বারে গিয়েও এই যে চলছে, কিন্তু দেখতে পাচ্ছেন ডিটেলস বারে আমরা ক্লিক করার পর এখান থেকে কিন্তু অপশনটা চলে গেছে। তো আমরা নতুন রাইডার অনেক সময় ঘাবড়ে যাই, তো এ কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এই থ্রি আইকন বারে ক্লিক করবেন, এই যে থ্রি আইকন বার এইটা টিপবো, তারপর এখান থেকে গিয়ে ডাউনলোড নামে একটা অপশন আছে, এই অপশনটা ক্লিক করবেন জাস্ট, যে ডাউনলোড। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডসে আসার পর এই যে এখানে কিন্তু মেগাবাইট কাটছে এবং আপনার 3 মিনিটের মধ্যেই হয়ে যাবে এটা, যখন এটা 28.32 মেগাবাইট হবে তখনই আপনি করে দেখতে পারবেন। তো খুব শীঘ্রই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, তারপর জাস্ট এটাকে ইনস্টল করবেন এবং আইডি পাসওয়ার্ড দিয়ে নিজে সাইন ইন করে নেবেন। তো আমি এখন পুরো প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আর একটা কথা, শেয়ারিট পদ্ধতিটা আমি এখন দেখাতে পারছি না, কারণ এখানে এক্ষেত্রে দুইটা ফোনের প্রয়োজন হবে। তো শেয়ারিট মাধ্যমটা এই মুহূর্তে কিন্তু বলে দিতে পারি কীভাবে, শেয়ারিটা তো আপনারা জানেন যারা ইউজ করতে পারেন, একটা ফোন থেকে আর একটা ফোনে সরাসরি নিয়ে যায় যে প্রক্রিয়া ওই রকমই হবে। কিন্তু সেই ক্ষেত্রে বলবো নতুন রাইডাররা তো আর আপনাদের ফ্রেন্ড পাবেন না যে আপনার কাজ করে, তো তার কাছে কীভাবে আনবেন, তো সরাসরি আপনারা গুগল ক্রোম ব্রাউজার পদ্ধতিতেই আপনারা ডাউনলোড করলে সবচেয়ে ভালো হবে, বা আপনাদের যে লিঙ্ক দিয়েছে ওই লিঙ্কের মাধ্যমে যদি ই করেন তাহলে হবে। তো 12 মেগাবাইট হয়ে গেছে, তো আমি সরাসরি আপনাদের পুরো ডাউনলোড প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি, নাহলে অনেক সময় আবার সমস্যার সম্মুখীন হয়, অনেকে বলে ভাই আমার তো এখানে আসেই না, সামনে তো সই করে না। দেখেন এই সময় কিন্তু এই সামনে কোনো আইকন নাই, দেখছেন, যে আপনি বুঝতে পারবেন যে আসলে কি আপনার অ্যাপ ইনস্টল হচ্ছে কি না, কোনো বোঝার ই নেই। তো এই যে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডসে দেবেন, তো ডাউনলোড এখান থেকে কিন্তু ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে না, এটা জাস্ট আপনার মোবাইল একটা প্রোডাক্ট হিসেবে যাবে, তারপর কিন্তু এটাকে আবার আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে আপনার। তো ব্যাস অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আপনি যদি এখন এখান থেকে ক্রস বারে ক্লিক করেন, দেখেন কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না, ডিটেলস বারে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এরকম হয়ে যাবে। তো আমরা আবার ডাউনলোডস অপশনে ক্লিক করব, তো এবার এটাকে ইনস্টল করব, জাস্ট এটা উটোর উপরে ক্লিক করলে এই যে নতুন ইন্টারফেস, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ্লিকেশন, ইট ডাজ নট রিকোয়ারি এনি স্পেশাল অ্যাসেস। তো আমরা জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করব, পাশে ক্যান্সেল আছে, ক্যান্সেল দিলে কিন্তু চলে যাবে, আবার নতুন করে ইনস্টল করতে হবে। জাস্ট এই ইনস্টলে ক্লিক করলাম, তো এই যে ইনস্টল হচ্ছে, ব্যাস এখন যদি আপনি ওপেন দেন তাহলেই ওপেন হয়ে যাবে। তো কিলেক্সের রোড রানার ওয়েলকাম টু স্টার্ট, প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি। তো এখানে আপনারা কীভাবে কান্ট্রি সিলেক্ট করবেন, জাস্ট এই ফ্ল্যাগের উপরে ক্লিক করবেন। তো যেহেতু দেখেন আর্জেন্টিনায় এনভেস, তারপর আর্জেন্টিনায়, তো বিভিন্ন দেশে বিভিন্ন নামে এরা আছে, তো দেখেন আমাদের বাংলাদেশ খুঁজে নিতে হবে। আপনি চাইলে এখানে সার্চ বারে লিখতে পারেন বাংলাদেশ, BANGL, দেখছেন বাংলাদেশ এসে বলেছে। তাছাড়া আপনি এখান থেকে সরাসরি বাংলাদেশ পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন, সরি এটা ভুল দিয়েছি আমি। আর আপনার একটা কথা, যদি আপনি বাংলাদেশ ফুডপান্ডা না দেন তাহলে কিন্তু এটা হবে না, কারণ অন্য দেশের সাথে আপনার ইমেল আইডি মিলবে না। তো আমি দেখুন একটু আপনাদের বোঝানোর জন্য একটা অন্য দেশের অ্যাড্রেস ঠিক করলাম, ধরেন আমি আর্জেন্টিনা দিলাম, ঠিক আছে, জাস্ট একটা বোঝানোর জন্য আপনাদেরকে। তো যেহেতু আমি রাইডার হিসেবে আমার একটা ইমেল এবং পাসওয়ার্ড আছে, আপনারা যারা রাইডার না তারা কিন্তু এই ভিডিওটা দেখে কোনো লাভ নেই, কারণ আপনাদের কিন্তু কোনো আইডি খোলা নাই, আপনি এই অ্যাপটা ইনস্টল করে ঢুকতেই পারবেন না ভিতরে। তো আমি রাইডার হিসেবে আমার ইমেল অ্যাড্রেস আর ই দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে কী লেখা আসছে, দেখবেন এই যে ইরোর ইনভ্যালিড ক্রেডিট, কারণ কি
আমার যে কান্ট্রিটা দিয়েছি না, জাস্ট সেই কান্ট্রিটা দেখবেন এখন চেঞ্জ করে দেবো, সঙ্গে সঙ্গে লগ ইন অটো হয়ে যাবে। তো কান্ট্রি চেঞ্জ করার জন্য আবার এই ফ্ল্যাগের উপরে ক্লিক করবেন, এখানে গিয়ে আপনি তো যেহেতু বাংলাদেশের অতএব বাংলাদেশ ফুড পান্ডাকে সিলেক্ট করবেন, ব্যাস হয়ে গেছে। এখানে দেখছেন যে চোখের মতো একটা অংশ, এটার উপরে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডটা দেখে দেখে বসাতে পারবেন, আর চোখের উপরে যদি ই করেন তাহলে হয়ে যাবে। আর যদি ধরেন পাসওয়ার্ড ভুলে যান তাহলে এইটা নিয়ে আলাদা ভিডিও দেবো, এই ভিডিওর মধ্যে এগুলো ইন্ট্রোডিউস করবো না। জাস্ট এখন যদি আমি লগ ইনে ক্লিক করি, সঙ্গে সঙ্গে কিন্তু লগ ইন ভেরিফাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ওয়েলকাম টু রোড রানার অ্যাপস। তো এখানে অ্যালাউ দিয়ে দেবেন, যদি লোকেশন সার্ভিস অফ আছে, যেহেতু আমার লোকেশন সার্ভিস অফ, অ্যালাউ, ট্যাপ টু রিফ্রেশ, দেখতে পাচ্ছেন এই যে নতুন আইকন বার। তো এই যে নিচে যে বার কয়টা দেখতে পাচ্ছেন, এই যে সরি এই যে নিচে যে বার কয়টা দেখতে পাচ্ছেন, এই কয়টা হচ্ছে রোড রানার অ্যাপস, আর এই পাশ থেকে যে অ্যাপসটা বের হবে সেটা রুস্টার। তো আমরা একটা একদিন রোড রানার অ্যাপসের একটা ট্যুর দেবো, তো আজকে শুধু লগ ইন পর্যন্তই দেখালাম। তো রোড রানার অ্যাপস ট্যুর নিয়েও আমার ভিডিও দেওয়া আছে, এটা আপনারা দেখে নিতে পারবেন। সো আজকের ভিডিওটা শুধুমাত্র কীভাবে অ্যাপ ইনস্টল এবং লগ ইন, এতটুকু পর্যন্ত থাকবে, নাহলে বেশি বুঝাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো আজকে আর রোড রানার অ্যাপসটা ট্যুর দিলাম না, কারণ গত পর্ব অনেকে কমেন্টে লিখছেন ভাই ভিডিও অনেক বড় হয়ে যায়, তো অনেকে বুঝতে পারেন না, তাই রোড রানার অ্যাপস ট্যুর ভিডিও দেওয়া আছে, সেটাও দেখে নেবেন। আর এই পর্যন্তই থাকবে আজকের ভিডিওতে, যে কীভাবে ইনস্টল করবেন এবং লগ ইন করবেন। রোড রানার অ্যাপস ট্যুর নিয়ে ভিডিও আছে, ওটা দেখে নেবেন আলাদাভাবে। তো আজকের ভিডিওতে এতটুকু পর্যন্তই, তো এখন থেকে রেগুলার কাজ করুন, আর্নিং করুন, তাহলেই হবে। এবং সিট বুকিং সব নিয়ে ভিডিও দেওয়া আছে পান্ডা স্কুল নামে প্লে লিস্টে, সব ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপনি পেয়ে যাবেন। মানে কি আমার সাথে সরাসরি ই করতে চান, তো তা আপনারা যদি চান ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে পারেন, এবং আমার ডিসক্রিপশন বক্সে আপনার আমার ফেসবুক প্রোফাইল এবং ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের ই দেওয়া আছে, আপনারা গিয়ে চাইলে ওখানে জয়েন করতে পারেন। আর যদি কোনো প্রকার সমস্যায় পড়েন তাহলে তো কমেন্ট করতেই হবে। থ্যাংক ইউ, এখন থেকে রেগুলার কাজ করেন এবং মনোযোগ সহকারে কাজ করেন, একসময় র্যাঙ্ক বৃদ্ধি পাবে এবং আর্নিংও বৃদ্ধি পাবে। তো থ্যাংক ইউ। এবং অ্যাপ টুটা, এটা নিয়ে আলাদা ভিডিও আছে, কেউ মাইন্ড করবেন না, ইনস্টল পর্যন্তই এটাই ইতে থাকবে। তো অ্যাপস টু নিয়ে পরবর্তী ভিডিও থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।